اللہ پاک کے دربارے لاکھوں کوٹی شکر سجود جے اللہ رب العزت والجلال مادر کے آج کری مبارک جمعہ صلاۃ مسجد اشبار سموہ سجود کر دیے چن شکر گزار ہوچی منیبر دربارے سب تگن بھالو باشا دیے پڑھچی الحمدللہ قرآن کریم اٹھارہ نمبر پارا سورا المؤمنون پرتھم تھیکے کچھ تلاوات کرچی اللہ پاک رب العزت والجلال ایکھانے کچھ مولک کتھا بولیچن ہمرا سنکھیپے کتھاگلا شنبار چیشٹا کرب اللہ پاک شروع کرچن قد افلح المؤمنون جو مومن جارا ترا سفل کام دس آیاتے اللہ ساتٹا گن بولیچن مومنر ساتٹا گن بولیچن اللہ بولیچن قد افلح المؤمنون جارا مومن ترا سفل کام جارا مومن جارا ایماندار বাস্তবে ইমানদার কিসে বলেন বাস্তবে লেবাসে না বাস্তবে যারা ইমানদার রব বলেছেন তারা মুমিন তারা সফল কাম কারণ বাস্তব মুমিন পাওয়া লাগবে লেবাসে আমরা সবাই মুমিন মাথা থেকে পা পর্যন্ত কমবে সবাই মুমিন দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে আরও মাঝে মাঝে ভালো কাজ করি ভালো দায়িত্ব আদায় করি এগুলার মাধ্যমে আমরা নিজেকে বুঝাতে চাই হয়তো বলেন মুমিন বুঝাতে চাই মুমিন রব এখানে মুমিন সফল হওয়ার কিছু গুণ বলেছেন এই গুণগুলো থাকলে তিনি সফল কাম হবেন এই সোরার কিছু বৈশিষ্ট্য আছে শ্রেষ্ঠত্ব আছে মুসনাদ আহমদের এক রওয়ায়েতে পাওয়া যায় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী নাজিল হয় বা অবতীর্ণ হয় তখন যারা কাছে থাকে রসুলের কাছাকাছি তখন তারা মৌমাছির গুঞ্জনের ন্যায় একটা আওয়াজ শুনতে পায় মৌমাছির গুঞ্জনের ন্যায় একটা আওয়াজ শুনে তখন তারা বুঝতে পারে যে রসুলের পাকের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি নাজিল হচ্ছে সুবহানাল্লাহ বলে একদিন তার কাছে মৌমাছির গুঞ্জনের মতো একটা আওয়াজ শোনা যাচ্ছিল মনে হলো রাসূল পাকের কাছে জিবরিল আমিন আসলেন ওহি অবতীর্ণ করলেন কিছুক্ষণ পরে ওহির আওয়াজ বন্ধ হয়ে গেল ওহির অবস্থা সমাপ্তি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসলেন এবং তিনি দোয়া পড়তে লাগলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তাহিননা লম্বা দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন যার অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে বেশি দাও কমিয়ে দিও না আমাদের সম্মান বৃদ্ধি করো আমাদেরকে লাঞ্ছিত করো না আমাদেরকে দান করো আমাদেরকে বঞ্চিত করো না আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার বা অধিকার দাও অন্যদেরকে অগ্রাধিকার দিও না আমাদেরকে অন্যের উপর অধিকার দাও অন্যদেরকে আমাদের উপরে অগ্রাধিকার দিও না আমাদের প্রতি সন্তুষ্ট থাকো এবং আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো সুবহানাল্লাহ বলেন
এই লম্বা দোয়া বলবার পরে রাসূল মুচকি হাসলেন সাহাবায়ে কেরামের দিকে তাকালেন এবং বললেন এতক্ষণে আমার কাছে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল মুমিনুনের 10টা আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন কেউ যদি এই আয়াতগুলোকে পরিপূর্ণ রূপে পালন করতে পারে সে সুজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সবাই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর তিনি 10টা আয়াত আমি যে তেলাওয়াত করলাম রাসূল পাক এই 10টা আয়াত তেলাওয়াত করলেন পড়েন সুবহানাল্লাহ ইমাম নাসাই তার নাসাইতে তাফসীর অধ্যায়ে ইয়াজিদ ইবনে বাবনুস থেকে বর্ণনা করলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ কেমন ছিল তিনি বললেন তার চরিত্র স্বভাবগত অভ্যাস পূর্ণাঙ্গ কোরআনে বর্ণিত আছে এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 10টা আয়াত তেলাওয়াত করে বললেন এই 10টা আয়াতে যা আছে তাই ছিল তোমাদের রাসূলের চরিত্র এবং অভ্যাস বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুরু করলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা সফলকাম কারা সফলকাম বলেন মুমিন যারা তারা সফলকাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান কোরআন এবং হাদিসে বহুল পরিমাণে এই শব্দ ব্যবহৃত হয় কদ আফলাহ মানে কামিয়াব মুমিন যেটা ব্যবহৃত হয় আজান এবং ইকামতে দৈনিক পাঁচবার আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ কল্যাণ কামিয়াবি সফলতার দিকে আহ্বান করেন আল্লাহ এর অর্থ প্রত্যেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়া প্রত্যেক কষ্ট দূর হওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে চিনবার এবং মুমিন হওয়ার মধ্যেই রয়েছে আর কোন জায়গায় পূর্ণাঙ্গ সফলতার কোনো সুযোগ নেই কথা বুঝতে পেরেছেন দুনিয়ার জমিনে সকল মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া এবং কোন কষ্ট মনের ভিতরে না থাকা এটা দুনিয়ার কাজ নয় পূর্ণাঙ্গ সফলতা পাওয়া এবং দিলের ভিতরে কোন ধরনের কষ্ট না থাকা এই জায়গা হচ্ছে জান্নাত এই জায়গা কোথায় বলেন কেউ যদি সপ্তরাজ্যের অধিকারী হয়ে যায় কেউ যদি সাত মহাদেশের বাদশাহ হয়ে যায় কিংবা সর্বশ্রেষ্ঠ রসুল এবং পয়গম্বর হয়ে যায় জগতে অবাঞ্ছিত কোনো কিছুর সম্মুখীন না হওয়া এবং অন্তরে বাসনা জাগ্রত না হয়ে দুনিয়ায় সফল হয়ে যাওয়া এটা আশা করা যায় না কথা বলেন যে একজন বড় রসুল হয়ে গেলেন দুনিয়ায় কোনো কষ্ট পেলেন না একজন সাত মহাদেশের মালিক হয়ে গেলেন পূর্ণাঙ্গ সফল তার জীবনে কোনো কষ্ট নাই এটা প্রশ্নই আসে না কথা বলেন থাকতেই পারে না সুতরাং আমরা বুঝতে পারলাম পূর্ণাঙ্গ সফলতা অর্জিত হতে পারে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ায় কোন জিনিসের সফলতা স্থায়িত্ব নয় এবং স্থিরতা নেই দুনিয়া এখন সফলতা আছে কয়েকদিন পরে থাকবে না এখন তুমি বড় লিডার কয়েকদিন পরে রাস্তার ঠুকাই হয়ে যেতে পারো আজকে রাস্তার ঠুকাই কয়েকদিন পরে বড় দায়িত্বশীল হয়ে যেতে পারে আজ তুমি ভালো একটা জায়গার দায়িত্বশীল কালকে তোমাকে লোক থাপড়াতে পারে কথা বলো না কেন আজ তুমি ভালো দায়িত্ব পেয়ে নিজেকে যদি মহা জ্ঞানী মনে করো সব জানি সব আমার যদি মনে করো আল্লাহ পাক চাইলে 10 তলার থেকে জুতা দিয়া পিটাইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে
কাউকে আল্লাহ দায়িত্ব দিয়ে সম্মানিত করে আর কাউকে আল্লাহ দায়িত্ব থেকে নামাইয়া বেইজ্জত করে আছে না নাই নমরুদকে সম্মান দিয়েছিল কে ক্ষমতা দিয়েছিল কে কথা বলেন কে ইজ্জত না বেইজ্জত দিয়েছিল ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল কে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে দায়িত্ব দিয়ে ইজ্জত দেয় আর আল্লাহ কাউকে দায়িত্ব দিয়ে বেইজ্জতির পথ খুলে দেয় কথা বুঝেন নাই সুতরাং কোন দায়িত্ব পেয়ে নিজেকে সফল মনে করা নিজেকে বহুত কিছু মনে করা এটা বুকামি এটা কি বুকামি এবং জেহালত জাহিল এবং মূর্খতার বহিঃপ্রকাশ শয়তান সে যখন মুআল্লিমুল মালাইকার দায়িত্ব পেল বিশাল বড় এক দায়িত্ব পাওয়ার পরে সে নিজেকে মনে করেছে আমি তো বড় দায়িত্বশীল সে এই দায়িত্বশীল জায়গায় দায়িত্বশীল আচরণ না করবার কারণে রব তাকে পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী বানাইয়া দিলেন কথা বলেন না কেন এজন্য আমরা যার যার জায়গায় যার যতটুকু দায়িত্ব আছে এটাকে যদি বিশাল কিছু মনে করে অহংকার প্রদর্শন করি আল্লাহ চাইলে তোমাকে আমাকে অস্তিত্বহীন করে বেইজ্জত করে সমাজের মাটির সাথে মিশিয়ে দিতে পারে সুতরাং সফলতা এবং কামিয়াবি দুনিয়ার বস্তুর মধ্যে নয় বিশাল সম্পদ এবং দায়িত্বের মধ্যে নয় সফলতা এবং কামিয়াবি পূর্ণাঙ্গ অর্জিত হবে রবের জান্নাত পাওয়ার মধ্য দিয়া ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন সফল মানুষ তো যা চাইবে তাই পাওয়ার কথা না পাওয়ার কথা না আপনি আমি দুনিয়া যা চাইবো তাই পাইব বললেন না আপনি দেখেন তো পৃথিবীর একজন সফল মানুষ দেখেন যে যা চায় তাই পায় আছে নাই অসুস্থ হলে ডাক্তারে যাওয়া লাগবে মাথায় টেনশন আসবে কষ্ট আসবে বহুত বিপদ আসবে রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্টেরও ভয় আছে মানুষ পিটিয়ে মেরে ফেলে দেওয়ারও ভয় আছে মানুষ বেইজ্জত করারও ভয় আছে আল্লাহ পাক বলছেন আল্লাহুম্মা ইয়াদাউন কিন্তু পরিপূর্ণ সফলতা তারাই পাবে তারা যা চাইবে তাই পাবে আর যাই চাবে তাই পাবে তা পাওয়ার একমাত্র জায়গা কোথায় সবাই বলেন জান্নাত আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কোরআনে কারীমের ত্রিশ নম্বর পারায় সূরা আলায় সাফল্য লাভ করার কিছু প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র আল্লাহ দিয়েছেন আলায় সাব্বিহ ইসমা রব্বিকাল আলা এখানে আল্লাহ মধ্যখানে গিয়ে বলছেন কদ আফলাহা মান তাজাক্কা আল্লাহ বলছেন যে নিজেকে পাপ কর্ম থেকে পবিত্র রাখে সে সফল কাম যে নিজেকে পাপ কাজ থেকে বলেন পাপ কাজ থেকে যে নিজেকে পাপ কাজ থেকে সে কি বলেন সে কি এরপরে বলছেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ বলছেন তোমরা দুনিয়া কি পরকালের উপর অগ্রাধিকার দিয়ে থাকো তোমরা দুনিয়া কি পরকালের উপরে অগ্রাধিকার দিয়ে থাকো অথচ পরকাল হচ্ছে উত্তম কারণ তাতেই প্রত্যেক মানুষের মনের পূর্ণাঙ্গ বাসনা অর্জিত হয় এবং স্থায়ী থাকে দুনিয়ায় পূর্ণাঙ্গ বাসনা অর্জিত হয় না স্থায়ী থাকে না তাহলে বোঝা গেল মোট কথা পূর্ণাঙ্গ বাসনা পূরণ হওয়া এবং সকল বাসনা স্থায়ী হওয়ার জায়গা কোথায় সবাই বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না যেতে হলে ইবাদত করতে হবে কার সবাই বলেন ইবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহ পাক এখানে বললেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা সফল কাম মুমিনের গুণগুলো আমরা ছোট ছোট করে বলি
এক নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন শুরু করলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্র হয় তারা সফল কাম এক নম্বর যারা নিজেদের নামাজে বিনয় বলেন বিনয় আবার বলেন নামাজে বিনয় তারা কি বলেন নামাজে যারা বিনয় নম্র হয় বিনয় এবং তারা কি এক নম্বর যারা নামাজে বিনয়ী হয় যারা নামাজে নম্র হয় রব বলেছেন তারা কি সফল কাম বিনয় এবং নম্র শরীয়তের পরিভাষায় আল্লাহ যে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজে স্থিরতা অবলম্বন করা অন্তরে স্থিরতা থাকা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নামাজের ভিতরে স্থির রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে নড়াচড়া করাকে নিষেধ বলেছেন হারাম বলেছেন কথাগুলো বুঝবেন নবীজি বলেছেন তাফসীর মাজহারিতে আছে হযরত আমর ইবনে দিনার থেকে বর্ণনা পৌঁছায় অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো বডিকে স্থির রাখার নাম হচ্ছে নম্রতা এবং বিনয় নামাজের প্রত্যেকটা অঙ্গকে কি করা স্থির রাখা হযরত আতা বলেন নামাজের ভিতরে দৃষ্টি অবনত রাখা এবং আওয়াজকে ছোট করা তার নাম খুশু নামাজের ভিতরে খেলা না করা তার নাম খুশু এখন নামাজের ভিতরে খেলা এটা বুঝবেন কেমনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নামাজে দাঁড়িয়ে থাকতে দেখলেন সেই ব্যক্তি এভাবে দাঁড়িয়ে নড়তেছে এভাবে কি করতেছে এই যে দেখাচ্ছি আর তো কিছু করে নাই নবীজি বললেন এর অন্তরে কোনো খুশু নাই খুজু নাই এর অন্তরে স্থিরতা নাই নম্রতা নাই এর অন্তরে ভদ্রতা নাই এর নামাজ হচ্ছে না নামাজ যদি নামাজের মতো হবে দাড়ি নিয়ে খেলতেছে কেন সহজ কথাটা বললাম হযরতে আবু দাউদ শরীফে পাওয়া রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ করেছেন তোমরা যদি নামাজে খুশু বুঝাতে চাও নম্রতা বুঝাতে চাও তাহলে সেজদার দিকে চুপ রাখো এদিক সেদিক চুপ করতে পারো না তাহলে নামাজে একবার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত নীরব থাকা সেজদার জায়গার দিকে তাকিয়ে থাকা বডির কোন অংশকে নড়াচড়া না করা তার নামই হচ্ছে খুশু তার নাম এভাবে যদি নামাজ পড়ে তাহলে নামাজ কামিয়াব হয় কমপ্লিট হয় এভাবে যদি কেউ নামাজ না পড়ে তার নামাজ কমপ্লিট হয় না এক নম্বর দুই নম্বর বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না তারা সফল কাম যারা অনর্থক কথা বলেন মানুষ যখন অনর্থক কথাবার্তা বাদ দেয় তখন ইসলামের সৌন্দর্য তার মাঝে ফুটে ওঠে ইচ্ছায় অনিচ্ছায় যখন মানুষ অনর্থক কথাবার্তা বাদ দিয়ে দেয় যার মধ্যে কোনো উপকার নাই ধর্মীয় কোনো উপকার নাই এমনি চার দোকানে বসে বসে গল্প করতেছে গীবত করতেছে শেকায়ত করতেছে বন্ধু বান্ধবদের কিনে অফিসে বসে আড্ডা মারতেছে গল্প করতেছে গীবত শেকায়ত করতেছে চার দোকানে বসে আড্ডা দিচ্ছে বিভিন্ন বসের রুমে বসে আড্ডা দিচ্ছে বিভিন্ন গাড়িতে বসে আড্ডা দিচ্ছে দোকানে বসে আড্ডা দিচ্ছে পার্কে বসে আড্ডা দিচ্ছে আর গল্প গুজব করা গীবত শেকায়ত করা উপকার না গুনা বলেন কোন হাজি সাহেব কি কাজগুলো করে না কথা বলেন না কেন কোন হাজি সাহেব যদি করে কোন মৌলানা সাহেব যদি করে কোন বড় আল্লামা যদি করেন
কাবা ঘরের ইমামও যদি করেন কোন বড় নবীও যদি করেন মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল যদি করে এতিমখানার দায়িত্বশীল যদি করে যে যার জায়গায় দায়িত্বশীল এই কাজগুলো করে মানে অনর্থক কথাবার্তায় লিপ্ত হয়ে গীবত শেকায়েতে লিপ্ত হয়ে যায় সে যত নামাজি হোক আল্লাহ ওয়ালা হোক রব বললেন সে মুমিন না রব বললেন কারণ মুমিনের যে সাত গুণ এখানে বললেন দু নম্বর বললেন মুমিন তো সফল কাম সে যে অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এখন একজনে হাত উঠিয়ে বলেন যে আমি আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ আমার কাছ থেকে অনর্থক কথাবার্তা হয় না আসেনি আমরা অনর্থক কথা বলি না আমরা দুই চারজন বসলি বলেন কোন দুই চারজন কোন দিন বসেছেন আর আল্লাহর কথা চিন্তা করেছেন রবের কথা চিন্তা করেছেন জান্নাতের কথা চিন্তা করেছেন রাসূলের আদর্শের কথা চিন্তা করেছেন আমরা দুই চারজন এখানে বসলেই অমুক কি করলো তমুকের ব্যবসা কি হলো অমুকের বিজনেস কি হলো অমুক তো টাকাওয়ালা হয়ে গেল অমুকের দোকানে বিজনেস হয় আমার তো হয় না অমুকের ছেলেরা বড় টাকাওয়ালা হয়ে গেল ওর বাচ্চাগুলোরে বিদেশে পাঠিয়ে দিল আমার যে কিছু হইল না আমি যে কোথাও শান্তি পাইলাম না এই হিংসা অহংকার গীবত শেকায়েতে নামাজ পড়ে বের হয়ে আমরা শুরু করে দেই কথা বলেন না কেন রব বলেছেন তুমি মুমিন কথা বলেন না কেন আমি বলছি রব বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় যার একটা কথাও দিনের কোনো উপকারে আসে না এই কথায় লিপ্ত থাকার পরে সে নিজেকে মুমিন দাবি করবার কোনো সুযোগ তিন নম্বর গুণ রাসূল বলেছেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন যারা জাকাত দান করে থাকে যারা কথা বলেন না কেন সবাই বলেন রব বলেছেন ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন যারা জাকাত দেয় যারা জাকাত দেয় বলেন যারা জাকাত দেয় পূর্ণাঙ্গ হিসাব করে জাকাত দেয় তারা মুমিন আল্লাহ বলেন তারা মুমিন জাকাত দেয় না জাকাত নেয় বলা লাগবে আমারও বলা লাগবে রব বলেছেন মুমিন তারা যারা জাকাত দেয় না জাকাত খায় কথা বলেন আরে বাবা কথা তো বলবেন বুঝবেন আমার কথা রব বলেছেন ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন যারা জাকাত দেয় এটা মুমিনের গুণ না জাকাত খায় বলেন আবার আবার বলেন জাকাত দেয় খাওয়াত থাকেন জাকাত পূর্ণাঙ্গ মুমিনের গুণ হল রব বলেছেন এই ব্যক্তি সফল মুমিন যে জাকাত দেয় এজন্য রব তোমাকে শুধু জাকাত খাইতে পাঠায় নাই রব তোমাকে জাকাত দিতে বলেছে আরো বেশি বললে তো জানি না কি মনে করে ফেলবে হুজুরাও আবার কি মনে করে ফেলবে সাধারণ পাবলিক কি মনে করে ফেলবে রব পাঠিয়েছেন জাকাত দিতে শুধু জাকাত খাইতে নয় দানের হাত বড় হয় দাতার হাত উপরে থাকে বলেন রসুলে পাক তার জমানায় তার জিন্দেগিতে কোন দিন জাকাত খাইছে না থাকবার পরেও চেষ্টা করেছে জাকাত দেওয়ার জাকাত দিতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ বলেন ছোট করে বললাম আজ কথা বুঝবেন না তো কারণ আজকে আলিমে আলিমে মারামারি আর জালেমে জালেমে দুস্তি কথা বলেন না কেন আজ সমাজে জালেমে জালেমে দুস্তি আর আলেমে আলেমে মারামারি সমাজকে বিকারগ্রস্ত করেছি আমরা সমাজকে অপদার্থ করে দিচ্ছি আমরা এজন্য আমরা যে যে জায়গায় থাকব সকল জায়গা থেকে চেষ্টা করব জাকাত দেওয়া জাকাত দিতে এখন কয় টাকার মালিক হওয়া লাগে জাকাত দিতে কথা বলেন নাকি রূপার দাম কত এখন রূপার ভরি কত
زكاة যে আমি আপনি দিব এটা যে কাউকে করুণা করতেছি দয়া করতেছি এটা না যাকাত আল্লাহ আপনাকে আমানতদার মনে করে গ্রামের 100 মানুষের মধ্যে 10 জনকে টাকাওয়ালা বানাইয়া আল্লাহ বুঝাতে চান ও 10 জন টাকাওয়ালা তোমাদেরকে টাকার আমানতদার বানাইয়া টাকা দিছি তোমরা বাকি 90 জনের কাছে হিসাব করে যাকাত দিয়ে দাও কথা বলেন এদেরকে এদের হকটা দেও এটা করুণা নয় এটা দয়া নয় এটা তার প্রাপ্য এবং অধিকার কথা বলেন প্রাপ্য এবং বলেন প্রাপ্য এবং দিবেন তো কি জানি দিবেন হিসাবই করেন না দিবেন আপনারা দেয়া দেন এটা নামাজ যেমন ফরজ নামাজের জন্য কত কষ্ট করেন রোজা সারা দিন কষ্ট করে রাইখা নামাজ রোজার মত কঠিন ফরজ হচ্ছে যাকাত দেওয়া বুঝতে পারছেন নি আমার কথা ভাই আচ্ছা সংক্ষেপ করে করে বলে যাই এখানে কথা হলো যাক এখানে আরো তাফসীর আছে যাকাত কখন নাজিল হয়েছে যাকাতের আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে কিনা মদিনায় হয়েছে কিনা যাকাতের আয়াতগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে আর যাকাত পাবলিক থেকে আদায় করার হুকুমটা মদিনার থেকে রাসূল যাওয়ার পরে এগুলা শুরু হয়েছে যত জায়গা কোরআনে দেখবেন নামাজের কথা বলা হয়েছে আকিমিস সালাহ ওখানে বলা হয়েছে ওয়া আতুজ যাকাত না বলেন নাই খালি কইছেন নামাজ পড়ো তসবিহ পড়ো কোরআন শরীফ পড়ো না যাকাত বলছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত যেন নামাজ যেমন ফরজ যাকাত ও কয়টা বললাম বলেন না চার নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বললেন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে কথা বললেন যারা মুমিন দাবি করবে তারা তাদের গোপনাঙ্গের হেফাজত করবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে কারা সবাই বলেন কিন্তু তারা যদি তাদের শরীয়ত সম্মত স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসীর কাছে যায় মেলামেশা করে এটা তাদের জন্য দুষের নয় তিরস্কারের নয় হারাম নয় কি বুঝাতে চাইলাম আল্লাহ বুঝাতে চাইলেন এখানে যারা যাদের লজ্জাস্থানের হেফাজত করে দু জায়গা ব্যতীত এক নিজের স্ত্রী আর আরেক শরীয়ত সম্মত দাসিতে কোন নাই দাস প্রথা নাই শরীয়ত সম্মত স্ত্রী ছাড়া আবারো বলছি শুধু স্ত্রী বলেন না রে শুধু স্ত্রী নাম বইলা দিলেন আমার স্ত্রী কাজ হইব শরীয়ত সম্মত ভাবে যদি বিয়ে হয় বৈধ ভাবে শরীয়ত সম্মত স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী ছাড়া অন্য কারো সঙ্গে যদি কেউ মেলামেশা করে আর সে যদি তাহাজ্জুদ ওয়ালাও হয় আল্লাহ ওয়ালা বলেন পীর সাহেব না
সুতরাং মনে রাখবেন রব বলেছেন যারা মুমিন যারা সফলকাম তাদের চতুর্থ গুণ হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা সুবহানাল্লাহ বললেন না সুতরাং বিবাহিত স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী ছাড়া কোরআন রাসূল এবং আল্লাহ বলেছেন কাম চরিচর্য করার অন্য কোন পথ হালাল নয় ঠিক বলেন তাইলে এখন কন্ট্রাক্ট ম্যারেজের কি হইব কন্ট্রাক্ট ম্যারেজ আছেন এগুলা এটা আমাদের সময় কম এখানে ইচ্ছা ছিল কয়েক লম্বা কথা বলবো যারা বিদেশে যাওয়ার জন্য কন্ট্রাক্ট করে বিয়ে করো কাগজপত্র বানাও আর এয়ারপোর্ট পার হওয়ার পরে জার জার আছে না নাই কির বিয়ে এগুলা এই কন্ট্রাকে কাজ হবে না যদি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কাগজে সাইন করে থাকে আর ওই কাগজ এমবিসিতে ফেস করে বিছানো বিষয় লেখা থাকবে স্পাউস স্বামী স্ত্রী আপনি এয়ারপোর্ট পার হইয়া একজন একদিকে আর একজন আরেকদিকে যান আর যদি দুইজন দুইজনকে বিয়ে করে আজীবন কাটান অন্য দুইজনকে সারা জিন্দেগী হারাম হবে জারজ সন্তান হবে অবৈধ মিলামেশা হবে এই বিয়াটাকে আপনারা যেভাবে বিয়ে করেছিলেন ওইভাবে আবার ডিভোর্স নিতে হবে বুঝাইতে পারলাম নি আল্লাহ জানে না বুঝেন নাই মনে বহুত স্টুডেন্ট আছে আমার চিনা জানা কন্ট্যাক্ট মেরি ছাড়া কোনো পথ নাই এরা বিয়েই করে যাবে শুধুমাত্র পারওয়ার জন্য পঞ্চম নম্বর গুর আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম যারা ইমানদার হবে তাদের পঞ্চম নম্বর গুণ হলো রব বলে দিয়েছেন তারা কাজ করবে যারা আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার আমানত 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 এবং অঙ্গীকার আমানত হচ্ছে আপনার কাছে গচ্ছিত আমানত রবের এবং বান্দার রব আপনার কাছে পাঁচ ওয়াক্ত নামাজকে আমানত দিয়েছেন আপনি পুরা করতেছেন না আমানত নষ্ট হচ্ছে রব আপনাকে যাকাত দেওয়ার সুযোগ আমানত দিয়েছেন আপনি দিচ্ছেন না আমানত নষ্ট হচ্ছে আপনি ওয়াদা দিয়েছেন ওয়াদা রক্ষা করলেন না আপনি মুমিন বলেন মুমিন মনে থাকবে তো ইনশাআল্লাহ বলেন ষষ্ঠ নম্বর গুণ হল রব বলে দিয়েছেন যারা অঙ্গীকার পূরণ করতে পারে যে অঙ্গীকার যার সাথে যেভাবে দেয় চুক্তি করা এটা ফরজ কাজ চুক্তি পূর্ণাঙ্গ করা ফরজ চুক্তিটা মানে কি বলেন তো চুক্তি কি চুক্তি ভঙ্গ করা খেলাফ করা এটা বিশ্বাসঘাতকতা এটা প্রতারণা এটা হারাম চুক্তি ভঙ্গ করা যাবে না আপনি যদি কারোর সাথে কোনো চুক্তি করেন এটা ভঙ্গ করা কোনো বৈধ কারণ ছাড়া যেমন বিবাহ এটা একটা চুক্তি বিয়েটা বলেন না বিয়ে চুক্তি অন্যায়ভাবে যদি চুক্তি ভঙ্গ করেন হারাম আপনি একজনের কাছ থেকে বাসা ভাড়া নিলেন চুক্তি করলেন মালিক অন্যায়ভাবে হঠাৎ করে একদিন এসে বলতেছে বাইরে আমার দরকার আছে হঠাৎ একদিন কোনো কথাবার্তা নাই নোটিশ নাই কারণ জানানো নাই বাইরন আপনি ওয়াদা দিয়েছিলেন চুক্তি করেছিলেন আপনি ভঙ্গ করেছেন আপনি যত বড় বুজুর্গ হন নামাজ পড়ো কাজ হবে না বুঝিতে পারি নাই চুক্তিকে আপনি দায়িত্বশীলের জায়গা থেকে আদায় করতে হবে সপ্তম নম্বর গুণ নবীজি বলেছেন ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন যারা সলাওয়াত এখানে বলছেন যারা পূর্ণাঙ্গ পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ হয় পূর্ণাঙ্গ পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ হয় তারা সফল কাম পড়েন সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন এখানে বলার কারণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ বুঝাচ্ছেন আল্লাহ
মুস্তাহাব ওয়াক্তে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোন ওয়াক্তে আবার বলেন কোন ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোন সময় মুস্তাহাব টাইমে মানে যেই টাইমে নামাজ পড়া সুন্নাহ পাঁচ ওয়াক্ত নামাজ এই টাইমে আদায় করেন যেই টাইমে পড়া মুস্তাহাব ওই টাইমে পড় টাইম মতো নামাজ পড়ে ফেলে রব বলেছেন তারা কি মুমিন তারা কি মুমিন এখানে ছোট করে বলি এই সাত গুণ বলবার প্রথম গুণ আল্লাহ বলেছেন কি আল্লাযীনা হুম বলেন নাকি কি এতক্ষণ ওয়াজ করলাম রব বলেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনদের এক নম্বর গুণ কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজে নম্র এবং বিনয় হয় তারা কামিয়াব এক নম্বর সাত নম্বর এসে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন যারা পাঁচ ওয়াক্ত নামাজে সময় মতো নফ সুন্নাত ওয়াক্তে মুস্তাহাব ওয়াক্তে পড়ে তারা কামিয়াব প্রথম বলেছেন নামাজ সাত নম্বরে বলেছেন নামাজ রব বুঝাতে চান যারা নামাজকে কমপ্লিট করবে নামাজকে ইনসাফের সাথে মুস্তাহাব ওয়াক্তে আদায় করে নিবে বাকি গুণগুলা অটোমেটিক তাদের মধ্যে তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ গুণ নিয়ে এসেছে এই গুণগুলা কারণ নামাজ পড়লে ইন্না সালাতে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ নামাজি ব্যক্তিকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া দেয় কথা বলেন কি থেকে বাঁচাইয়া দেয় হারাম থেকে বাঁচায় অশ্লীলতা থেকে বাঁচায় কয়টা গুণ বললাম সাত গুণ যদি অর্জন করেন আল্লাহ বলেছেন লম্বা কথা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন রব বলেছেন যারা সাত গুণ অর্জন করলো উত্তরাধিকার সূত্রে তারা জান্নাতুল ফিরদাউস পাইল উত্তরাধিকার কেমনে বলেন কোন পিতা যদি মারা যায় সে ওসিয়ত করুক আর না করুক মারা গেলেই তার সন্তান উত্তরাধিকারী হয় না হয় না বলা লাগে কোন আইনের দরকার হয় কথা বলেন বাবা মারা গেলে সন্তান উত্তরাধিকারী হওয়ার জন্য কোন আইন লাগে উত্তরাধিকারী রব বুঝাতে চান কেউ যদি এই সাত কাজ সম্পাদন করে কোন আইন কারণ লাগবে না এমনি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায় ইয়ারি সোনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন সে এমনি সাত গুণ অর্জন করবে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে সুবহানাল্লাহ বলেন এতক্ষণই নাম গুণ বললাম এখন এটা নিয়ে যদি আলোচনা করি আমরা তো এই দেখেন সময় চলে গেছে সুতরাং আমরা পারব তো ইনশাল্লাহ নামাজকে পারব তো ইনশাল্লাহ নামাজকে যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদের আর কিছু লাগবে না আমাদের আর কিছু লাগবে না রাসূল পাক ইসলামের একজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি যার নাম তলহা ইবনে উবাইদুল্লাহ তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজি ইসলামের পিছনে সালাত পড়তেন কার পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তার একটা হৃদয় বিদারক ঘটনা আছে তিনি চেষ্টা করেছেন নামাজকে কমপ্লিট করবার আল্লাহ পাক তার পুরা জিন্দেগিকে কমপ্লিট করে দিয়েছেন এজন্যে আমরা চাইব ইনশাআল্লাহ নামাজকে কমপ্লিট করার বলেন ইনশাআল্লাহ কয় ওয়াক্ত সবাই বলেন কেমনে বলেন সময় মতো মুস্তাহাব ওয়াক্তে ইমামের সাথে শেষ রাকাতে না প্রথম রাকাতে তাকবীরে উলার সাথে ইনশাআল্লাহ কেউ না থাকলে একা একা আপনি পড়বেন একা একা নামাজ পড়বেন একামত দিবেন আজান দিবেন একা একা পড়বেন একা কেউ নাই আপনি একা এক জায়গায় আছেন আজান দিবেন একা একা একামত দিবেন একা একা এরপরে নিজেই তেলাওয়াত শুরু করে নামাজ পড়বেন সূরা কারা জুড়ে জুড়ে পড়বেন জামাতের সব দিয়ে দিবেন কে
গড়ে গেছেন কোন হঠাৎ ভুল হয়ে গেছে আযানের সময় নামাজের সময় হয়ে গেছে মসজিদে আসতে পারতেছেন না জামাত চলে যাচ্ছে গড়েই জামাত শুরু করে দেন কারে নিয়া কাকে নিয়া বউ বাচ্চা নিয়া যারে পাইবেন তারে নিয়া যদি শুধু আপনার স্ত্রী থাকেন তাহলে স্ত্রীরে দিবেন ডাইনে না বামে কথা বলেন ডাইনে না বামে কে বলল ডাইনে বামে দিতে বলছে কি আপনারে আমি তো কোনোটাই বলিনি যদি মহিলা মানুষ থাকে আর আপনার স্ত্রী হয় কোনো পুরুষ না থাকে তাহলে স্ত্রীকে দিবেন সুজা পিছনে সুজা পিছনে আপনি থাকবেন সামনে আর যদি পুরুষ মানুষ থাকে ডাইনে বামে দিবেন পুরুষ মানুষ থাকলে ডাইনে বামে মহিলা থাকলে এখন আপনি আপনার স্ত্রী নামাজ পড়তেছেন বাসায় আজান দিব কে কিছু একটা তো কইবেন আজান জামাতে নামাজ পড়বেন আজান কে দিবেন একামত দিব কে হ্যাঁ কেউ কে বউ দিব কেউ কে আপনি দিবেন কি বিপদ কোন মহিলাকে নিয়ে যদি জামাতে নামাজ পড়েন আজানও দিবেন আপনি ইকামতও দিবেন আপনি জামাতও পড়াবেন আপনি সুবহানাল্লাহ বলেন আপনাকে এত দায়িত্ব দিয়েছে রব এত ক্ষমতা দিয়েছে এত সম্মান দিয়েছে আর মহিলা থাকার সাথে পুরুষ থাকলে তাদেরকে দায়িত্ব দিবেন ইনশাআল্লাহ বলেন এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন পয়গম্বরে আরবি আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন দুনিয়ার জমিনে চলার পথে তারা যদি এই আমলগুলা এই গুণগুলা অর্জন করতে পারে কিয়ামতের দিনে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যেই সময় কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সন্তান পিতা মাতাকে চিনবে না পিতা মাতা সন্তানকে চিনবে না ভাই তার বোনকে চিনবে না বোন তার ভাইকে বোন তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুকে চিনবে না আল্লাহ বললেন পয়গম্বরে আরবি আমার বান্দারা দুনিয়ার জমিনে কমপ্লিট যদি গুণগুলো অর্জন করে আসতে পারে আমি আল্লাহ কিয়ামতের দিনে আপনার নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাইয়া আবার আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়া গোপনে বসায়া বসায়া বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলা এই জন্য আমার মুসলমান বন্ধুগণ জান্নাতে যদি যেতে হয় কমপ্লিট মুমিন যদি ঘোষণা করতে হয় এক নম্বর নামাজের ভিতরে নম্রতা ভদ্রতা ঠিক রাখতে হবে কি রাখ ঠিক রাখতে হবে বলেন নামাজের ভিতরে নম্র হওয়া লাগবে দুই নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বান্দারে নামাজ নামাজ পড়লেই শুধু হবে না তোমাকে অনর্থক কথাবার্তা থেকে বাঁচায় রাখা লাগবে অনর্থক কাজ থেকে কি থেকে অনর্থক গল্প গুজব থেকে তোমাকে বাঁচায় রাখা লাগবে তিন নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও বান্দা শুধু অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচালে হবে না শুধু সালাতে নম্রতা আনলে হবে না তিন নম্বর তোমাকে যাকাত দেওয়া লাগবে পূর্ণাঙ্গ হিসাব করে তোমাকে যাকাত দিতে হবে শুধু যাকাত দিলে হবে না বান্দারে চার নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করা লাগবে শুধু লজ্জাস্থানের হেফাজত করলে হবে না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন আ বান্দা শুধু লজ্জাস্থানের হেফাজত করলে হবে না আমানত রক্ষা করা লাগবে পাঁচ নম্বরে আমানত রক্ষা করা লাগবে ছয় নম্বরে ওয়াদা রক্ষা করা লাগবে বান্দা শুধু ছয় কাজ করলে হবে না আল্লাহ এরপরে বললেন ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ও আমার বান্দা তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করতে পারো নম্রতা
ভদ্রতার সাথে রাসূলের নামাজের মতো নামাজ করতে পারো বান্দারে আমি আল্লাহ ঘোষণা করলাম ইন্তেকাল করলে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে এই জন্য আমার বান্দাগণ আমার মুসলমান ভাইরা আপনি ঘরের ভিতরে যত কাজ করেন না কেন দুনিয়ার যত হিসাব করেন না কেন সবকিছুকে যত দায়িত্বের সাথে আদায় করেন না কেন আপনি নামাজকে ভুলে যাবেন না যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আগে সালাত আগে কি সালাত সবাই বলেন সালাত আপনি ওই যে বিমানে গেছেন বিমানে উঠছেন বিমান কি পশ্চিম দিকে যাইতেছে এদিক সেদিক যাইতে পারে না আপনি বিমানে ওয়াক্ত হয়ে গেছে নামাজে দাঁড়িয়ে যান বিমানে আপনি নামাজ পড়লেন কিন্তু বিমান একবার পূর্ব দিকে যায় একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণ দিকে যায় তাহলে আপনি কি করবেন বলে বাদ দেন নামাজ বাদ বিমান থামুক এরপর পশ্চিম দিকে নামাজ পড়ব এটা আপনি যেদিকে ঘুরবেন এদিকে তো আল্লাহ আছে বলেন না নাই রব কোন দিকে কথা বলেন রব কোন দিকে দেখে এক নাস্তিক তো প্রশ্ন করেছিল এগুলো আমার উদ্দেশ্য না রব তো সব দিকেই দেখে রব তো সব দিকেই আছে না নাই সমস্ত ফেরেশতারা যেদিন আদমকে সেজদা করেছিলেন কারে কিছু বলেন না সেজদা কে আদম ছিল আদমরে সেজদা দিছিল না কারে দিছিল দিল না আদমরে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস সকল ফেরেশতারা সেজদা দিল দিল না ইবলিসে সেজদা কারে দিছিল ওরে বাবা কিছু কোন সবাই সেজদা দিছে কারে আল্লাহ রে বলেন কারে আরো জোরে বলেন কারে আদম ছিলেন কিবলা আদম ছিলেন কিবলা আর সেজদা হইছিল কারে আমরা সেজদা কোন দিকে দেই পশ্চিম না কিবলা কোন কিবলা যে পশ্চিমে সেটা জানলেন কেন দেখবেন আরেক দেশে গেলে কিবলা পূর্ব দিকে নাকি আরেক দেশে গেলে দেখবেন কিবলা দক্ষিণ দিকে না হয় না তো আমি বুঝাতে চাচ্ছি সেজদা দিয়ে আমরা কাবা সামনে রেখে এটাই হলো সহজ কথা কি সামনে রেখে সেজদা কি কাবারে দেই কারে দেই কাবা কি কাবা কি কিবলা আমাদের সেজদা কাবায় নয় আমাদের সেজদা রবের কদমে কিন্তু কাবা হচ্ছে কিবলা কাবা কি কাবা কি কিবলা সুতরাং আমাদের কাজ হবে সেজদা কার কদমে সবাই বলেন বিমানে আছেন যেদিকে মন চায় ঘুরতেছে নামাজ পড়বেন কোনো সমস্যা নেই নামাজ শেষ বিমান থামছে বাসায় গেছেন এখন তো আপনি জানেন কিবলা কোন দিকে না জানেন না এখন তো আর ঘোরাঘুরি করতেছে না তখন আপনি ওই নামাজকে আবার কাজা পড়বেন রব বলেছেন তোকে ডাবল সওয়াবের অধিকারী করে দিলাম নামাজের সময় আমাকে মনে রেখে আল্লাহ নামাজের সময় হয়ে গিয়েছে কিবলা ঠিক নাই আমি কি করব তুমি ডাইকা ডাইকা বলতেছো হাইয়া আলাল ফালাহ কল্যাণ আমার কাছে হাইয়া আলাল সালাহ নামাজের সময় হয়ে গিয়েছে আমি তো কিবলা খুঁজে পাচ্ছি না রব তোমার কথা মতো দাঁড়িয়ে গেলাম কিন্তু কথা দিচ্ছি বাসায় গেলে ঠিক মতো আদায় করে নেব আল্লাহু আকবার রব বলেন বান্দা দুইবার সেজদা দেওয়ার কারণে ডাবল সওয়াব তোকে দিয়ে দিলাম গাড়িতে আছেন নামাজ পড়ে নেবেন ওই যে লঞ্চে আছেন নামাজ পড়ে নেবেন যেদিকে ঘুরে ঘুরতে থাকো সমস্যা কি পারবেন তো ইনশাল্লাহ মানে থাকবে তো ইনশাল্লাহ একটা ছোট আমল বলে আপনাদেরকে শেষ করে দিই এটা এক মিনিটের একটা আমল বলতে চাই এটা একজন আলেম বলেছেন একজন আলেম বুজুর্গ একজন আলেম একজন আলেম মনে রাখবেন একজন আলেম তিনি প্রত্যেক জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ এটা আস্তে বললেন কেন সুবহানাল্লাহ দুরূদ শরীফ এটা খুব লম্বা জিনিস না আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা সাল্লি আলা এরপর আরো কত দুরূদ আছেন এগুলো কিচ্ছুর দরকার না শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দুরূদ এক বুজুর্গ আলেম তিনি প্রত্যেক জুমাবার দিনে
দুরূদ শরীফ পড়েন কয়বার? সবাই বলেন, তার কখনো বাদ দেয়নি। একদিন একজন জিজ্ঞাসা করলেন, আপনি যে এত দুরূদ শরীফ পড়েন কোন ফায়দা কি জীবনে পাইছেন, কোন উপকার কি পাইছেন? আপনি প্রত্যেক জুমাবার 1000 বার দুরূদ শরীফ পড়েন, এত কষ্ট করে পড়েন, কি পাইছেন? সেই বুজুর্গ আল্লাহর ওলি বললেন, আল্লাহর কসম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করি, অতঃপর আল্লাহর কাছে আমার হাজত আমার মনের ইচ্ছা পূরণের জন্য দোয়া করি, দিনের সূর্য অস্ত যাওয়ার আগে আগে আল্লাহর রহমতে আমার সব দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আবারও বলছি যে আমি প্রতিদিন প্রত্যেক জুমায় 1000 বার দুরূদ শরীফ পড়ি, আমি বিফলে যাই না, দুরূদ শরীফ শেষ করে আমি আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলি, আমি যা চাই তা বলি, কিন্তু আমার জীবনে দেখলাম আমি যা বলেছি সূর্য অস্ত যাওয়ার আগে আগে মাগরিবের আজান হয়ে যাওয়ার আগে আগে আল্লাহ আমার জিন্দেগীর সব দোয়াকে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা ওই দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুক।